ওইটা কেন মানে কী যে আমি মনে করি যে ওখানে আমি পাত্তাই পাবো না আমাকে চলচ্চিত্র মানে বিশ কোটি লোকের ভিতরে আঠারো কোটি লোক আমার নাম জানে আমি যখন ওই সংসদের নির্বাচনে দাঁড়াবো তখন কিন্তু আমি ভোট পাবো না আমি মনে করি এটার জন্য লোকই আলাদা লোকই ভিন্ন রাজনীতি করেছে জনসভা করেছে জনগণের কথা বলেছে আমি তো জনগণের কথা বলি না চলচ্চিত্রের মাধ্যমে যতটুকু পারি বলি জনপ্রিয়তা জনপ্রিয়তা থাকলে কি আমি এই দাঁড়ালে পাশ করা হতে পারে আমার এলাকাটা যদি আমাকে ভালোবাসে তাহলে এলাকার লোকজন যদি আমাকে পছন্দ করে হতেই পারে যতটুকু পাওয়ার প্রয়োজন আমাদের প্রধানমন্ত্রী তার থেকে বেশি করে করছে বীর মুক্তি হ্যাঁ বল আমার কোনো মূল্যায়ন নাই সে নায়িকা এটা জানি আমি তাকে নিয়ে যদি কাজ করতাম তাহলে বলতে পারতাম তার মূল্য কতটুকু আমি তাকে নিয়ে কাজ করিনি কিন্তু সে নায়িকা নায়িকা এবং দেখতে শুনতে সব দিক থেকে একটি নায়িকার যা থাকা দরকার তার আছে হতে পারে তার দৃষ্টিটা যদি মুঠিয়ে যায় যদি স্বাস্থ্য তার আগে থেকে একটু বেশি হয়ে যায় তাহলে ওই পরিচালক বলতেই পারে আমি তো তাকে অনেক দেখি না এবং ছবিতে যেই দেখলাম একটু আর একটু মোটিয়ে গেছে ওটা যদি সে নিজেকে কারেকশন না করে তাহলে পরিচালক তো তার কাছে যেতে চাইবে না একটি নায়িকা নাচলে তো আমাদের কাছে ভালো লাগতে হবে নাচতে যদি ওই একটু ধামরি ধামরি মনে হয় স্বাস্থ্যের জন্যে ওটা তো ওকে না যেই আমি ওর কথা বলছি না যদি এটা হয় তাহলে তো কেউ নেবে না এটা তার অ্যাঙ্গেল থেকে সে বলেছে আমি হলে বলতাম না আমি হলে বলতাম না সে বলেছে এটা এটা বলার তো এটা বলবে কেন এটা মানুষের কাছে এটা বলেছে কি পাইছে কি মানে ওই পুরস্কারটা কি পাইছে এটা বলে তো এটা একটা মেয়ে সে অভিনয় করে এটা তো তার বলাটা ঠিক না আমি মনে করি আনফিট হলেও আমি বলবো কেন যদি আনফিট আমরা তো তাকে এমনিই নেব না জানা কথাও অন্য কোনো কাটাকাটি কোনো একটা ঝগড়া ঝাটি হয়েছে ওটা বলতে পারছে না এই জন্য এইভাবে বলল আনালে আনালে আন্না হলে এটা বলতে পারে না দেয়ার ইজ সামথিং নাই তো এইভাবে বললো হ্যাঁ একটু পরিচালক বলতে পারে মোটায় গেছে তাকে এখন ভালো লাগে না সে নিজে থেকেও বলতে পারে আবার কিছু একটা মানে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে সেটাকে কেন্দ্র করে বললো জানতে চাই হচ্ছে নায়ক টিকটক টিকটক কীভাবে কিভাবে দেখেন আমি বলি বুঝলেও আমি বলবো আমি বুঝি না হোয়াট ইজ টিকটক এই নামটা যারা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস একজনের সাথে আরেকজন কথাবার্তা বলবে একজন একজনের কথা আরেকজন প্রতিত্ব করবে এটা অনুষ্ঠানের নাম দিয়েছে টিকটক না টিকটকে কথা বলে না এখানে হচ্ছে শর্ট মানে পঞ্চাশ সেকেন্ড এক সেকেন্ডের একটা অভিনয় বা নাচে গায় এরকম একটা অ্যাপস সেক্ষেত্রে তাহলে তুমি যেটা বললা এটার যে ডেফিনেশনটা তুমি দিলা টিকটকের এটাকে কেন্দ্র করে আমি যদি বলি অনুষ্ঠান নাম টিকটক তাহলে এটা মিলল না একজন একটা এক মিনিটের নাচ দেখাবে একজন একটা অভিনয় দেখবে টিকটক কি আমি বলবো কেন যে নায়িকা সে নিজে ভাববে যে তার ঠিক কিনা আমি ওদেরকে ফোন না দিয়ে বলবো কেন আমাকে খেয়ে কাজ নাই যে নায়িকাটা সম্বন্ধে সমালোচনা করে সেই নায়িকাটা দুদিন পর আমার ছবিতে প্রয়োজন হতে পারে আর আমার বলার তো কোনো প্রয়োজন নাই যে বলে তাদের ব্যাপার এটা